মদিনা টিভি SA মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, যে মহান প্রভু রজনী প্রথম অংশে দিবসের শেষে রাত্র গভীর থেকে গভীর হওয়ার পথে চলছেন, চলমান এই রাত্রির প্রথম অংশে এশার নামাজ আদায় করে আমাকে আপনাকে এমন একটা মজলিসে, তিনি কোরআনের মজলিসে হাদিসের মজলিসে তার মেহমান হয়ে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যেখানে বসলে গুনাহ মাফ হয়, যে মজলিসে বসলে কি হয়, গুনাহ মাফ হয়, যেখানে বসলে আল্লাহর সকিনা রহমত অনবরত বর্ষণ হতে থাকে, যেখানে বসলে আল্লাহর রাজি খুশি হয়, যেখানে বসলে জান্নাতের গ্রাণ পাওয়া যায়, যেখানে বসলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়, এতগুলো সুসংবাদ আপনাকে দেওয়ার পরে আপনি খুশি না বেজার? তাই সেই মহান প্রভু, যে প্রভু আপনার এই সুন্দরতম মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান প্রভুকে অন্তর অন্তঃস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করতে পারি না ভাই? কি শুকরিয়া করবো? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাশর মাঠে আল্লাহ যখন দিবেন দর্শন, সাথে সাথে সেজদা তারে করবে মুমিনগণ। সুবহানাল্লাহ। হাশর মাঠে আল্লাহ যখন দিবেন দর্শন, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহকে দেখা যাবে, আল্লাহ এরকম কুরসির মধ্যে বসা থাকবেন, আল্লাহ এরকম বসে বসে হাশরবাসীর বিচার করবে, ফয়সালা দিবে, হাশরবাসীর সমস্ত স্রোতগুলো আল্লাহ সুবহানাহু তাআলা সামনে বসাইয়া এই মাহফিলের মতন দেখবে, হাশরবাসীরাও দেখবে, আল্লাহও দেখবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই দিনকে দেখা দিবেন তার আপন সুরতে। জোরে কন সুবহানাল্লাহ। তাই বলতেছেন কবি, বলতেছেন হাশর মাঠে আল্লাহ যখন দিবেন দর্শন, সাথে সাথে সেজদা তারে করবে মুমিনগণ। কে এশার নামাজ পড়েছেন? এশার নামাজ পড়েছেন? আশার নামাজ কে পড়েছেন? হাত জাগাই, আল্লাহ কবুল করেন। কাকে সেজদা দিয়েছেন? আল্লাহকে সেজদা দিয়েছেন। দেখেছেন আল্লাহকে? দেখেছেন আল্লাহকে? দেখেন নাই? ওই গুপ্ত সাদৃশ্য অদৃশ্য আল্লাহ, ওই আল্লাহকে না দেখে আপনি কেন মসজিদে যাইয়া এত সুন্দর হয়ে তাকে আপনি সাজদা দিলেন? কিসের কারণে? কোথায় আপনার ভয়? কোথায় আপনার ভয়? আপনার ভয় কোথায় যে যার জন্য মসজিদে যাইয়া নীরবে নিরিবিলি সবার সাথে কাতারে দাঁড়াইয়া শব্দবিহীন আপনি এমন করে যে রবকে সালা সেজদা করলেন তাকে দেখলেন না, অথচ সেজদা করলেন, লাভ কি? লাভ কি? ফায়দা কি? কেন ভয় করলেন এটা কারণ জানতে হবে, এটার ফায়দা জানতে হবে, লাভ কি জানতে হবে। না যাই না, লাভ না যাই না, ফায়দা না যাই না, আপনি মসজিদে যাবেন আর আসবেন, আপনার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই, সময় নষ্ট করবেন এটা তো আল্লাহ বলেন নাই, নাকি বলছেন? আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা আলোচনার মধ্যে কয়েকটা কথা বলবো, তারপরে আপনাদের দ্বিতীয় বক্তা এসে যাবেন, আমি উঠে যাব। যদি কথা যদি অসমাপ্ত থেকে যায় আমার কোনো পরবর্তীতে আমি সময় নেব না, সময় আমি কোনো দিন অপচয় করব না। হাশর মাঠে আল্লাহ যখন দিবেন দর্শন, সাথে সাথে সেজদা তারে করবে মুমিনগণ, কিন্তু নাহি সেজদা দিতে পারবে মুনাফিক। জোরে কন না নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ, কিন্তু নাহি সেজদা দিতে পারবে মুনাফিক, এতেই তারা পড়বে ধরা, সবাই পাবে ঠিক।
সুবহানাল্লাহ কইতেন না? হাসরের ময়দানে আমার আল্লাহ কুরসিতে বসে যাবেন, কবর থেকে কবরবাসীরা উঠিয়া হাসরের ময়দানের দিকে দৌড়াবেন, আল্লাহর সামনে তারা বসে যাবেন, দাঁড়ায় যাবেন, হায় মাতম করতে থাকবেন। আল্লাহ ঘোষণা দিবে, আমার বান্দারে আজ আমি জানতে চাই, পরীক্ষা নিতে চাই, তোমরা আমি আল্লাহরে দুনিয়ায় যদি সেজদা করে থাকো, আমি আল্লাহরে আজকে সেজদা দিয়ে দেখাও। তোমার মিথ্যা বলার আর কোনো জায়গা থাকবে না, তুমি গোপন করার কোনো আর জায়গা থাকবে না, তুমি ভাগিয়ে যাওয়ার আর কোনো সীমানা তোমার থাকবে না, এমন কোন জায়গায় তুমি ভাগতেও পারবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ যখন হুকুম দিবেন, ও সিজদাকারীরা মুমিনরা তোমরা আমাকে সিজদা দাও, যারা দুনিয়ায় নামাজ পড়েছে আল্লাহকে সিজদা করেছে, ওরা সাথে সাথে রুকুতে যাইয়া তারা সিজদায় পড়ে যাবে। যারা সিজদা দুনিয়ায় করেছেন তারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? যারা এশার নামাজ পড়েছেন তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? তারা সিজদাটার কত দাম হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে? সেজন্য দুনিয়ার জমিনে মানুষের মর্যাদা, মুসলমানের মর্যাদা, ইমানদারের মর্যাদা একমাত্র নামাজের কারণে হবে। জোরে কন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? আওয়াজ করে বলেন, কিসের কারণে? নামাজের কারণে। সে মানুষটা চাই সে গরিব হোক, চাই সে অর্থহীন হোক, চাই সে মূর্খ হোক, চাই সে অশিক্ষিত হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে ধনীওয়ালা হোক, চাই সে জ্ঞানীওয়ালা হোক, চাই সে নামাজওয়ালা হোক, ওই ব্যক্তির হাসরের ময়দানে একটা সিজদা আল্লাহকে দেখাইতে পারলেই তার ভাগ্য খুলে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। সেজন্য বলতেছেন কবি, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মেরা শরীফ। সুবহানাল্লাহ। কন্যা কি না, আমার তো ভালোই লাগতেছে, থাক না বেলি ডিস্টার্ব করেন কে, আমার দুই তিন মিনিট সময় দিচ্ছেন, তো ডিস্টার্ব করলে কেমন হইব? নামাজ হলো মেরা শরীফ। নামাজ কি? আসসালাতু নিফতাহুল জান্নাত, আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজের মাস গেল তো, মেরাজের মাস গেছে না? এই যে গেল মাসে মেরাজের মাস গেছেন। মেরাজ কি জানেন নি? মেরাজ হলেন আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর দুজাহানের বাদশাহ, নবী সরওয়ারে কায়নাত আল্লাহর সান্নিধ্যে ভ্রমণ করে ওই দিন আল্লাহর সান্নিধ্যে কথোপকথন করেছেন। একটা নাম হাদিস শরীফের প্রমাণ হয়ে আসছে, 27 বৎসর কাল। জোরে কন সুবহানাল্লাহ। সেখানে জাহের বাতেন সব ধরনের কথা বলে আল্লাহ পাঁচ ওয়াক্ত, আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন, সেই নামাজ আমরা পড়ি কিনা? আওয়াজ করে বলেন তো, পড়ি কিনা? এদিক সেদিক তাকাইলে তো আওয়াজ ওলা, আমার অ্যাটেনশন থাকবে না। আপনারা এদিক সেদিক তাকাবেন না, আমি বলছি যে আমি অল্প সময় কথা বলবো, যদি বুঝে আসে আমল করবেন, না বুঝে আসলে ও মাইন্ড না লাইন আল ভালাক,
আপনার পথে আপনি, আমার পথে আমি। আমি কিন্তু কমার্শিয়াল বক্তা না, কোনো এই ওইটা ওটা কী বলে ওরা যে কন্ট্যাক্ট করবো, আমি কোনো বক্তা না। আমি আপনাদের স্থানীয় ছেলে, বর্তমান 1 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, তিনি আমার মেয়ের জামাই। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ক্ষুদ্র এই নগণ্য সভাপতির দায়িত্ব পালন করি ইমামদের। এ উপলক্ষে জনাব আব্দুল সালাম ভাই আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, বলেছেন এশার নামাজের পরে আপনার জন্য একটু জায়গা রাখলাম। আমি সেজন্য এই একটুটুকু জায়গার মধ্যে এই কমার্শিয়াল বক্তাদের মাঝে আগে আমি যা সময়টুকু নিয়েছি, আপনারা আমার কথা একটু শুনবেন তো, আমার কথা শুনবেন তো। তাহলে নড়াচড়া নাই, গার ঘোরাঘুরি নাই, অল্প সময় শুনবেন তো। নামাজ হলো মেরা শরীফ, নামাজেরা নয় যে গরিব। সুবহানাল্লাহ। নামাজ হলো মেরা শরীফ, নামাজ হলো মেরা শরীফ, নামাজেরা নয় যে গরিব। জান্নাতের চাবি পাবেন বলছেন রসুলে, সুবহানাল্লাহ। কোন জান্নাতের চাবি পাবেন বলছেন রসুলে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। যারা নামাজ পড়বে আল্লাহ তাদের দুনিয়ার রিজিক এর অভাব দূর করে দিবেন। যে রিজিকের জন্য ঘর চাইরা, বাড়ি চাইরা, মা চাইরা, আপন চাইরা, তুমি দেশ চাইরা এই দেশে আইছো, মিল ফ্যাক্টরিতে তুমি চাকরি করো, সারাদিন পরিশ্রম করো, মাথার গাম পায়ে পরে, তোমার ঘুমকে হারাম করে, তোমার সুন্দর খাবারের আয়োজনকে হারাম করে, মা বাবার দৃষ্টি সব ভুলে যাইয়া তুমি রিজিকের জন্য তুমি দৌড়াইতেছ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই রিজিকটা তোমার আল্লাহ, সমস্ত আল্লাহর হাতে। ওই আল্লাহ তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন যদি তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে বলেন না কেন, বুঝেন না? নামাজ পড়লে কি হবে? রিজিকের সমস্যা সমাধান হবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা যদি আল্লাহ নামাজের বিনিময়ে যদি সমাধান করে দেয়, আমার আপনার তথা এই যে পথভোলা মানুষগুলো যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, এই পেরেশানির মধ্যে তারা পড়তো কি? মাথা না নেড়ে মুখ দা বলেন পড়তো? পড়তো না। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হবে? জান্নাতের চাবি আপনার হাতে দেওয়া হবে। নামাজি ব্যক্তির জানটা আল্লাহ ওই রকম ভাবে দুনিয়া থেকে উঠাইয়া নিবেন যেমন ছোট্ট শিশু মায়ের স্তনে মুখ লাগাইয়া দুগ্ধ পান করতে করতে ঘুমাইয়া যায়, ওই মুমিন ব্যক্তি নামাজি ব্যক্তির জানটা আল্লাহ এভাবে কবজ করে তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরে যাওয়ার সাথে সাথে মনকির নকিরের সওয়ালটা প্রশ্নটা আপনারা শুনেছেন কিনা জানি না, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই মানুষটা যখন কবরস্থ করা হবে, কবরস্থ করে আপন জনেরা যখন 40 কদম দূরে যাবে, কবরে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাবেন, তারা তোমাকে বসাইয়া 3টা প্রশ্ন করবেন। কয়টা? ওই ব্যক্তির 3টা প্রশ্নের জবাব, যে ব্যক্তি নামাজ পড়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছেন, যে ব্যক্তি রাত্র জাগিয়া তাহাজ্জুদ পড়েছে, ওই ব্যক্তির পক্ষে আল্লাহ জবাব দিয়ে দিবেন। এখন আসেন, নামাজীরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। খান না, নামাজীরা কি? আপনি ভালো করে বসেন। নামাজীরা কি বলেন, বলেন কি? আল্লাহর মেহমান।
আপনারা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে জিয়াফত খাইতে গেছেন কি? কি বলেন, কোনো বড় বড় অনুষ্ঠানে খাবার খাইছেন কি? তো আপনারাকে বাড়িতে খাবার নিয়ে যান না, না মেজবানওয়ালায় খাবার খাওয়ায়, আওয়াজ করে বলে মেজবানওয়ালা খাবার খাওয়ায়, আপনারা কি খালি হাতে যান? বসলেই প্লেট দিবে, খাবার দিবে, ঠিক কিনা? নামাজিরা আল্লাহর নামান হাশরতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর নামান হাশরতে পাবে সম্মান, ফুলতে রাত পার হইবে বিজলির আকারে, ফুলতে রাত পার হইবে বিজলির আকারে, পড়েন আমার সাথে, নামাজেতে খুদার দিদার আওয়াজ করে, আইরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার পড়েন, নামাজেতে খুদার দিদার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা আল্লাহর মেহমান হইতে চাই কিনা? আল্লাহ যে মেহমানদারি করবেন, আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবেন শুনতে চান কিনা? যা আমরা যদি শুনতে চাই, ও ভাইরা আমার, যে আল্লাহ শুধু নামাজ পড়লেই হাশরের ময়দানে নামাজিদের জন্য এমন একটা অনুষ্ঠান করবেন, তাদের জন্য যে খানা পাকানো হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে খানাটা তোমার বর্তনে দেওয়া হবে, 70 রকমের খানার আইটেম সেটা বর্তনের মধ্যে থাকবে। কয়রকম কয়রকম? আপনার বাড়ি আপনি যত বড় ধনী হন, যত বড় পয়সাওয়ালা হন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় প্রভাবশালী হন, কয়টা তরকারি আপনার বাড়িতে হয়, কেমন বর্তনে আপনি ভাত খান জানি না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ওই সোসাইটি আমি আল্লাহর কাছে চলবে না, আমার আল্লাহর কাছে চলবে না, একমাত্র দুনিয়ার জমিনে ওই সোসাইটিটা কাজে লাগবে, যেই সোসাইটিটা আমার আল্লাহর বান্দারা, যেই সোসাইটিটা আল্লাহর অনুকরণ, আল্লাহর পথে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করবে, নবীজির সুন্নতের ইত্তেবা করবে, নবীর সুরতে সুরাত হবে, নবীর সিরাতে সিরাত হবে, নবীর আদর্শে আদর্শিত হবে, ওই ব্যক্তির সোসাইটিটা হাশরের ময়দানে কাজে লাগবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আপনারা তখন এদিক সেদিক তাকাইলেন কেন? কেন তাকাইলেন? দুনিয়ার যত বড় জ্ঞানী থাকুক না কেন, দুনিয়ার যত বড় সোসাইটিওয়ালা থাকুক না কেন, বংশওয়ালা থাকুক না কেন, যত ধরনের খেতাবিওয়ালা থাকুক না কেন, আল্লাহর কাছে ওই সোসাইটির কোনো দাম নেই, আল্লাহর কাছে ওই সোসাইটির কোনো দাম নাই, একমাত্র দাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় যে সোসাইটি ধরতে পারবে, এই সোসাইটিটা তাদের কাঁধে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, নামাজিরা আল্লাহর মেহমান হাশরতে পাবে সম্মান, ফুলতে রাত পার হইবে বিজলির আকারে, ফুলতে রাত পার হইবে বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খুদার দিদার, আইরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার, আল্লাহু আকবার। আল্লাহ হাশর মাঠে আল্লাহ যখন দিবেন দর্শন,
সাথে সাথে সেজদা তারে করবে মুমিনগণ। কারা করবে? কে করবে? মুমিনগণ করবে। মুমিন ছাড়া সেজদা দিতে পারবে না। যদি সে দুনিয়ায় মুসলমানি দাবি করে, যদি সে দুনিয়ায় গরু খাইত করে, যদি সে দুনিয়ায় যদি মুসলমানদের সাথে সমাজ করে, কিন্তু তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি নবীজির সোসাইটি না থাকে, বন্ধু খোদার কসম করে বলি, ওরা হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইয়া থাকবে পাথর হয়ে যাবে। তারা আল্লাহর কথা শুনবে, আল্লাহ যখন তাদের সজদা দিতে বলবে, ওরা কুমার ব্যাখ্যা করতে পারবে না। একমাত্র মুমিনরা পারবে। একমাত্র কারা পারবে? একমাত্র মুমিনরা পারবে, যারা দুনিয়াতে নামাজ পড়েছেন।